দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সভা শেষে বাংলা মোটর কার্যালয়ে একটু আগে ব্রিফ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে আছেন আমাদের সহকর্মী সানবির রুপল সরাসরি চলে যাবো তার কাছে রূপল টানা চার ঘন্টা রুদ্ধতার বৈঠক শেষে কিছুক্ষণ আগে বৈঠকের বিস্তারিত ব্রিফিং করেছেন দুজন সমন্বয়ক এবং হাসান দুজন সমন্বয়কের মধ্যে তারা যেটি বলতে চাইছেন যে এই পুরো বৈঠক যে চার ঘন্টার বৈঠক সেই চার ঘন্টা বৈঠকে তারা আলাপ আলোচনা করেছেন নানান বিষয়ে এবং সেই বিষয়গুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারের তারা শুধুমাত্র গুণগানেই গাইবেন না তাদের সমালোচনা করবেন এবং তাদের যদি কোনো রকমের সমস্যা হয় মানুষের ভোগান্তি হয় এমন কোনো জিনিস যাতে তারা না করতে পারে সেই বিষয় নিয়ে তারা সতর্ক অবস্থায় থাকবে এবং একশো দিন সরকারের একশো দিনের মাথায় জুলাই আন্দোলনের শহীদ যারা আছেন এবং আহত যারা আছেন তাদের নিয়ে একটি দিনব্যাপী কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশব্যাপী পূর্ণাঙ্গ কমিটি তারা ঘোষণা করবে তো এরকম বেশ কয়েকটি বিষয় তারা আজকে আলোচনা করেছেন এবং এর বাইরেও তারা যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার বলেছেন যে এই আলোচনা তারা আরও ধারাবাহিকভাবে করতে চান এবং তাদের মধ্যে নানান রকমের যে বিশৃঙ্খলার কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সেরকম কোনো বিশৃঙ্খলা নেই এবং তাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে তারা যেভাবে আন্দোলন করেছেন এখনও তারা ঐক্যবদ্ধভাবেই আছেন এবং পরবর্তীতেও তারা ঐক্যবদ্ধভাবে থাকতে চান তো সে কারণেই এই একশো আটান্ন জন সমন্বয়কে ডাকা হয়েছে একসঙ্গে বসার জন্য এবং একশো আটান্ন জনের মধ্যে প্রশ্ন করেছিলাম যে সব সমন্বয়কদের উপস্থিত দেখতে পায়নি তারা বলছিলেন যে খুব অল্প সময় নোটিসে এই বৈঠকটি ডাকা হয়েছে যে কারণে সত্তর থেকে আশি জন সমন্বয়ক এখানে উপস্থিত ছিলেন এবং বাকি যারা আছে তাদের সাথেও তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি এবং পাশাপাশি আরেকটি বিষয়ে প্রশ্ন এসছে যে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে যে খুব সংক্ষুব্ধ যে একটি অবস্থার কথা বলছেন এবং সেই পরিস্থিতি তারা কিভাবে দেখছেন এবং তারা বলছেন যে উপদেষ্টা পরিষদ গঠন যেহেতু এটি একটি জুলাই আন্দোলনের ফসল হিসাবে এই সরকার গঠন করেছে এবং যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা তাদের তাদেরকে যাচাই বাছাই করার ক্ষেত্রে ছাত্র ছাত্রদের সাথে যাতে আলোচনা করা হয় বা তাদেরকে অন্তত বলা হয় সে বিষয়টি নিয়ে তারা একটি নজর দিয়েছেন সে বিষয়টা নিয়ে এবং এরকম যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো তারা সামনে যেগুলো নেবেন সেইগুলো সমন্বিতভাবেই নেওয়া হবে বলে জানানো হয়েছে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন তবে যদিও শেষ দিকে এসে তিনি ব্রিফিংয়ের আগেই এখান থেকে স্থান ত্যাগ করে অন্য একটি জরুরি কাজে বাইরে চলে গেছেন তো এই ছিল এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার ঘন্টা বৈঠক শেষে বিস্তারিত রাজধানী বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবির রুপাল